জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু অত্যন্ত সতর্ক এবং আমাদের কিন্তু এখন একটা যুদ্ধ পরিস্থিতি যেহেতু বিশ্বে বিরাজমান, এতে করে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বতেই আপনার সকলেই কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, কারণ এটা আমাদেরকে আমদানি করতে হয় এবং এটার মূল্য অনেক বেড়ে গেছে। এটা এখনও আলোচনার ব্যাপারে আছে, কখন থেকে করলে সেটি ভালো হবে সেটি আছে, বিভিন্ন প্রস্তাবও আছে। কেউ কেউ বলে যে সেটা 9টা থেকে 3টা পর্যন্ত হতে পারে, 4টা পর্যন্ত হতে পারে, বা কোনটা করলে ভালো হবে, এটা এখনও আলোচনার মধ্যে আছে, এটা এখনও চূড়ান্ত করা হয়নি। আমরা এটা আজকেও আমাদের আলোচনা হয়েছে, আমাদের এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে জানাবেন, এটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা চলছে তো সব পক্ষের, এবং সেক্ষেত্রে আমরা যেটা করলে ভালো হবে সেটাই আমরা করব। সেক্ষেত্রে ভার্চুয়ালও যদি আমরা করতে পারি সেটা হতে পারে, এবং কোনটা সবচেয়ে ভালো হবে, ভালো ফল দেবে, সেটা কিন্তু আমরা এখন নির্ধারণ করার চেষ্টা করছি যে সেটি অফিস টাইম কমিয়ে নাকি বাসাতে ভার্চুয়ালি করে, অথবা দুইটাই আমরা অ্যাপ্লাই করতে পারি কি না, তো সেটা আমরা এখনও চূড়ান্ত আমরা করব। আমাদের কিছু একটু সময় নিচ্ছি আমরা। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত আলোচনা চলছে, সেটি আমরা নিজেরও আলোচনা করছি এবং সিদ্ধান্তটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা নিব। এটি ইতিমধ্যে আলোচনা হচ্ছে, আলোচনা হয়ে আমাদের যারা এইগুলোতে আলোচনা করছেন আমরা সব পক্ষের সব বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা সঠিক কাজটি করব, কোনটা করলে সবচেয়ে ভালো হবে, কতটুকু সাশ্রয় আমরা করতে পারবো, এবং আমরা যদি অফিস টাইম কমাই কতটুকু সাশ্রয় করতে পারবো, একই সাথে যদি আমরা ভার্চুয়ালি করি তাহলে কতটুকু আমরা সাশ্রয় করতে পারবো। আমাদের দরকার হচ্ছে সাশ্রয় করা এবং আগামী দিনের জন্য আমাদের এতে ডিজেলের ব্যবহারটা কমানো এবং ডিজেলকে রিজার্ভ রাখা, কারণ আগামীতে আমাদের কৃষি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের এগুলো প্রয়োজন আছে, তো সেই জন্য যতটা আমরা সঞ্চয় করে রাখতে পারি ততটা আমাদের জন্য ভালো হবে, তো সেটাও কিন্তু আমাদের